এবার মধুমিতা গুপ্তা নিয়ে এলো নতুন চমক। তিনি শুধুমাত্র কোনো ন্যাশনাল ব্র্যান্ডেই থেমে থাকেননি, তিনি সোজা চলে গেলেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো ছাড়ুন, এবার তাকে দেখা গেল অটির প্রমোশনাল শুটে। দিল্লির গ্লোবাল অ্যাওয়ার্ড সেরেমনিতে ওনাকে দেখা গেল ফটোশুট করতে। অথচ এখনো পর্যন্ত টলিউডের অনেক অভিনেত্রী এই জায়গায় পৌঁছাতে পারেননি। অথচ তিনি খুব দ্রুতই এত বড় ব্র্যান্ডের পার্ট হতে পেরেছেন। আর কত দেখবো তার ট্যালেন্ট, কি সুন্দর নিজেকে ক্যারি করেন সবকিছুর মধ্য দিয়ে। যেমন সুন্দর শাড়ি, যেমন সুন্দর জুয়েলারি, ঠিক তেমনই সুন্দর লাগছে তাকেও। কি মিষ্টি হাসি দিয়ে একটা বম্ব লুক নিয়ে পৌঁছে গেলেন অডির পার্টিতে, এবং সেখানে গিয়ে তিনি তৈরি করেছেন এক সুন্দর পরিবেশ। তাকে পেয়ে সকলেই অনেক খুশি ছিলেন এবং তিনি তৈরি করেছিলেন এক অন্যরকম মহল। তো বন্ধুরা, আরো কি কি দেখতে চলেছি আমরা মধুমিতার কাছ থেকে, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।